আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রথম প্রধান প্রধান শিরোনাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বঙ্গবন্ধুর উপর দ্য পয়েন্ট অফ পলিটিক্স আলোচনা অনুষ্ঠিত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত ইউকের রেস্টুরেন্ট স্টাফ সংকট সমাধানে সকলকে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান শুনছিলেন শিরোনাম ব্যাপারে বিস্তারিত ব্রিটেনে এথনিক মাইনরিটির ঐক্য গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে অনুপ্রেরণা মনে করে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি লন্ডন স্কুল অব ইকোনমিক্স পলিটিক্স সায়েন্স অ্যান্ড স্টুডেন্টস ইউনিয়ন ব্ল্যাক অ্যান্ড মাইনরিটি এথনিকের ধারাবাহিক অনুষ্ঠানে এবারের প্রযোজনা ছিল শেখ মুজিবুর রহমান দ্য পয়েন্ট অব পলিটিক্স লন্ডন স্কুল অব ইকোনমিক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানের বিস্তারিত দেখুন রিপোর্টে বিখ্যাত বিদ্যাপীঠ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ঐতিহাসিক 7ই মার্চ অনুষ্ঠিত হয়েছে শেখ মুজিবুর রহমান দি পয়েন্ট অফ পলিটিক্স শীর্ষক অনুষ্ঠান লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর স্টুডেন্ট ইউনিয়ন কর্তৃক ব্ল্যাক এন্ড মাইনরিটি এথনিক সিরিজের লঞ্চ নাইটে এবারের ব্যক্তিত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান And so as a British Bangladeshi I decided to open up the event about an event about Bangladesh and about the founder of the Bangladesh nation that is Bangabandhu Sheikh Mujibur Rahman and the aim was to empower British Bangladeshis here get them to understand how Bangabandhu's legacy and the history of Bangladesh can actually inspire them and help them get into different sectors in this country and it's also a very quite humbling to see that Bangabandhu Sheikh Mujibur Rahman has been raised to this caliber and I genuinely think he should be seen alongside people like Mandela and Gandhi অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়ক ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শনের পর প্যানেল আলোচনার অন্যতম আলোচক বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার তনয়া আজমিনা সিদ্দিক রূপন্তি তার আলোচনায় 7ই মার্চের ভাষণে তার নানির অনুপ্রেরণা রয়েছে বলে উল্লেখ করেন When we were watching the historic 7th March speech, all I could think about was what my mom told me, which is that before my grandfather went on stage, it was actually my grandmother who gave him the pep talk. And she said, relax, speak from your heart and don't listen to what anyone else says. So, not to conform to a cliche, but behind every great man, there is a great woman. নতুন প্রজন্মের জন্য এমন অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ বলেও মনে করেন বঙ্গবন্ধুর নাতনি মার্চে মাসটা আমাদের ইতিহাসে অনেক ইম্পর্টেন্ট একটা মাস আমরা আমাদের মুক্তিযুদ্ধের মনে রাখি আমাদের ইতিহাস মনে রাখি আর আসলে অনেক ভালো লাগলো যে আজকাল আমাদের প্রজন্ম প্রবাসী বাংলাদেশিরা এটা দেখতে পারবে আমাদের ইতিহাস শিখতে পারবে এলএসসির সাবেক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অফিসার অর্থনীতিবিদ চৌধুরী রেজা জুলফিকার মাহমুদের সভাপতিত্বে প্যানেল আলোচনায় আলোচকগণ 7ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনাইটেড দ্য হোল নেশন I'd not be able to tell you today that those people were born long after. Because of Bangabandhu, today in Bangladesh, we are alive and well. I picked up my first political slogan, Joy Bangla, Amar Desh, Tumar Desh. Yeah. And we, in Sinat time, came out and remonstrated with all the Pakistani soldiers who probably knew what was happening. And we did not know that my father had met Bangabandhu secretly before 1971. But General Swali, the commander-in-chief of the Bangladesh Army in the war, took my father to meet Bangabandhu during that time. And my father had pledged to Bangabandhu, according to Bangabandhu, that we are armed with you for Bangladesh. অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান মনে করেন বাংলাদেশের সঠিক ইতিহাস এবং মূল্যবোধ সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আরো নেওয়া প্রয়োজন এবং এই ধরনের আরো অনুষ্ঠান যদি ভবিষ্যতে লন্ডনে আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে হয় আমরা মনে করি ব্রিটিশ বাংলাদেশের ডায়াসপোরা সহ যারা বিভিন্ন বিদেশি বন্ধুরা আছেন তারা বাংলাদেশের সঠিক ইতিহাস এবং সংস্কৃতি এবং আমাদের মূল্যবোধকে বুঝতে অত্যন্ত সুন্দর সুযোগ পাবে প্রদর্শিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়কের কলাকৌশলীরা বিএমএর মতো প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে উপস্থাপনকে নতুন যাত্রা হিসাবে মনে করছেন আজকে যে এই ইভেন্টটা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে এবং বিশেষ করে বঙ্গবন্ধুর জীবনের উপর যে সদ্য নির্মিত যে ডকুমেন্টারিটা প্রদর্শন হলো বিজয়ের মহানায়ক আপনারা দেখছেন যে ইংরেজিটি সাবটাইটেল করে এটার নাম ভিক্টর ইজ গ্রেট হিরো এবং আমি মনে করি আজকের এই এলএসির এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে স্বপ্ন ছিল যে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে আমরা তুলে ধরব
এই চেষ্টাটা আমাদের শুরু হলো। আমরা যদি বড় বড় নেতৃবৃন্দের কথা বলি তাহলে সেখানে বঙ্গবন্ধুর নামও অবশ্যই একটা বড় জায়গায় আসবে এবং এলএসসির মতো জায়গায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে ওনাকে নিয়ে কোয়েশ্চেন হচ্ছে, আনসার হচ্ছে। আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্মের জন্য এটা একটা নতুন করে বঙ্গবন্ধুকে জানার একটা সুযোগ তৈরি হয়েছে। এলএসইর হংকং থিয়েটারে এসময় এলএসই ও লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রী সহ এথনিক কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। আব্দুর রশিদ, চ্যানেল আই। ব্রিটিশ বাংলাদেশিদের কঠোর শ্রম ও মেধায় প্রতিষ্ঠিত বাংলাদেশি কারি শিল্প বর্তমানে এই যাবৎকালের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে। হোম অফিসের অসম নীতি, দক্ষ শেফ, ফ্রন্ট ও কিচেন স্টাফ সংকটের কারণে প্রতিদিন বিভিন্ন শহরের রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে। এই শিল্পকে বাঁচাতে সকল ক্যাটারারদের ঐক্যবদ্ধভাবে মূলধারার রাজনীতিবিদ, লর্ডসভা ও পার্লামেন্টের জোর লবিং না চালালে এটিকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। বৃহস্পতিবার 10ই মার্চ চ্যাম্পসফোর্টের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বিসিএ এসেক্স শাখার আয়োজিত এক বিশেষ সভায় বিসিএর নেতৃবৃন্দ উপরোক্ত সমস্যার কথা তুলে ধরেন। বিসিএর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও এসেক্স রিজিয়নের প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকসুদের সভাপতিতে ও সেক্রেটারি ফরাদ হোসেন টিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর সেন্ট্রাল প্রেসিডেন্ট আশা খন্দকার। বক্তব্য রাখেন সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল এম এ মরিম, সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, যুগ্ম ট্রেজারার মিঠু চৌধুরী, এসেক্স রিজিয়নের সিনিয়র সহসভাপতি শাহ আশরাফ হোসেন মুকুল, সহসভাপতি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন নজরুল, ট্রেজারার আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি ইস্তিয়াক হোসেন দুদু প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে বিসিএ সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী সভায় বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার বলেন, বর্তমান সংকট মোকাবেলা করতে সকল রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বিসিএ সদস্য হয়ে জোর প্রচেষ্টা না চালালে সকলেই বিপদের সম্মুখীন হবেন। তিনি বলেন, ইতিমধ্যে তারা মূলধারার মিডিয়া সহ রাজনীতিবিদদের সাথে সমস্যা সমাধানে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এখন পড়ব, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ও চ্যারিটি ডিনারের আয়োজন করা হয় টাওয়ার হ্যামলেটস বাড়ার উদ্যোগে। বিস্তারিত দেখুন শাহ এমি হোসেনের রিপোর্টে। এই বিশ্বের যা কিছু মহান ও চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাওয়ার হ্যামলেটস বাড়ার উদ্যোগে এক চ্যারিটি ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সম্পর্কে টাওয়ার হ্যামলেটস স্পিকার বলেন, এখানে আমাদের টার্গেট এবছর প্রায় 50,000 টাকা উঠানোর জন্য দুইটা প্রজেক্টের জন্য, একটা হলো টাওয়ার হ্যামলেট নিউ হাব মাইন্ডস প্রজেক্ট মেন্টাল হেলথের জন্য, একটা ডিজেবল প্রজেক্ট যেটা আমাদের সেন্টিন্দাস ইস্ট সূর্যমুখী প্রজেক্ট। এই প্রজেক্টগুলোর জন্য আমরা আজকে নারী দিবসে এখানে আজকে আমরা ফান্ডরাইজিং করতেছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস বরার স্পিকার আব্দুল মুকিত চুনু ও ফাতেমা চৌধুরী। অনুষ্ঠানে নারী উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ। এতে বক্তব্য রাখেন লুৎফা রহমান, রুবি মাহেরা, ট্রেসি মণ্ডল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র। কবিতা পাঠ করে লিজা আহমেদ। অনুষ্ঠানের ছোট্ট মেয়ে নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। আমি নারী, আমার জন্মদাতার অহংকার। আমি নারী, সেই মায়ের গোলার অলঙ্কার। স্বামীর ঘরে তুলে দিয়েছি পিতা কত বিশ্বাসে, স্বামীর পায়ে ধুল হয়েছে নিঃশ্বাসে নিঃশ্বাসে। আমি নারী, জন্ম আমার ফুলের মতো সুন্দর কত শ্রেষ্ঠ। নারী সফলতা সর্বকাজে, এটাই বারবার প্রমাণ করেন শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরার হোসেনের সম্মানে এসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় এক রেস্টুরেন্টে মতবিনিময় ও প্রীতিবোধ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৈমুদ্দিন রিয়াজের সভাপতিত্বে এবং এসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরার হোসেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন খান, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর ফয়জুল ইসলাম,
যুক্তরাজ্য আওয়ামী লীগের ট্রেজারার অশোক আহমেদ আশুক, আওয়ামী লীগের নেতা জাকারিয়া আহমেদ হীরা, ফারুক উদ্দিন, বদরুজ্জামান বদর প্রমুখ। জেদ্দায় শিল্পমন্ত্রী বলেন, সৌদি আরবের বাংলাদেশের কমিউনিটি স্কুলে সকল সমস্যা অচিরেই সমাধানের ব্যবস্থা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যে কোনো সময়ের চেয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক ভালো হয়েছে। সৌদি আরবের জেদ্দায় আওয়ামী লীগ পরিবারের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আবু একথা বলেন। জেদ্দায় কিলো আশারার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত গণসংবর্ধনা দেলোয়ার সরকার ও সারতাজুল আলম দীপুর যৌথ পরিচালনায় এতে আওয়ামী লীগ যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসান শামীমের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা কনসুলেট জেনারেল এ কে এম শহীদুল করিম। বক্তব্য রাখেন মমতাজ হোসেন চৌধুরী, কাজী নওফেল, মার্শাল কবির পান্নু, কাজী আমিন, মুক্তার হোসেন, তাজুল মজুমদার, কাজী আওয়াল সহ আরও অনেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ বালাগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বার্মিংহামের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। আওয়ামী লীগ বার্মিংহামে বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিতিতে বৃহস্পতিবার বার্মিংহামের স্মল হিথ মিডিয়া পয়েন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহমেদের সভাপতিতে ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ রহমান, চ্যানেল আই ইউরোপের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন ও বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বাংলা কাগজের বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ, বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী, বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া ও উপস্থাপক শেবুল চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংবাদ পরিবেশন ছাড়াও নানা সামাজিক কর্মকাণ্ডের বার্মিংহাম বাংলার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ভূয়সী প্রশংসা করেন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। বেঙ্গল ওলিয়ন ক্লাব বার্নিল ও শেফিল্ডে বাংলা ক্লাবের উদ্যোগে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ সম্পন্ন। প্রসেন্সার আলতে বিএনপি এক মতবিনিময় সভা। বিরতিপর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গত বুধবার 1952 সালের ভাষা আন্দোলন ও 1971 সনের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 21 পদক প্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ হবিগঞ্জ সংসদীয় আসন থেকে 6 বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মরহুম অ্যাডভোকেট এনামুল হক মোস্তফার শহীদের স্মরণে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে ও চুনারু ঘাট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের বিকলেনে একটি রেস্টুরেন্টে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিতে এবং আব্দুল আহাদ সুমন ও জালাল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কায়ুম কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অ্যাসোসিয়েশনের ইউকে সভাপতি গাজীউর রহমান গাজী, ব্যারিস্টার তারেক চৌধুরী এবং সৈয়দ মাহমুদুর রহমান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিকলেনে জামি মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আব্দুর রশিদ শামীম, ফরিদা চৌধুরী, অলিউর রহমান প্রমুখ। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষা করায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ক্রীড়ামোদীদের ব্যাডমিন্টন খেলার প্রতি আকৃষ্ট করতে ব্যাডমিন্টন ক্লাব বার্নিল ও শেফিল্ডের ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে এবং
জমজম গ্রিল হাউজের সহযোগিতায় প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ সম্পন্ন হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বেশিরভাগ মানুষ পরিবারের নিত্য চাহিদা মেটাতে বিভিন্ন কর্মসংস্থানে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যয় করেন দীর্ঘক্ষণ। ফলে অনিচ্ছাকৃতভাবে সুস্থ শরীর ও সবল দেহ গঠনের জন্য উপযোগী দৈহিক ব্যায়াম থেকে বঞ্চিত হন তারা। তাই দৈনন্দিন জীবনের গ্লানে মুছে কাজ শেষে খেলাধুলা, বিনোদন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে কিছুটা সময় কাটানোর প্রয়াসে ব্রিটেনের বার্নলি ও শেফিল্ড শহরের তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ, যেখানে নেই কোনো ট্রফি বা কাপ, নেই কোনো হার জিত। ব্রিটেনের বাংলাদেশি ক্রীড়ামতী তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে ও বিভিন্ন শহরের খেলাধুলার প্রতি আগ্রহী তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আয়োজন করা হয় বেঙ্গল ওরিয়াল ব্যাডমিন্টন ক্লাব বার্নলি ও শেফিল্ড ব্যাডমিন্টন ক্লাবের মধ্যে এক প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ। ম্যাচ শেষে প্রধান স্পন্সর জমজম গ্রিল হাউসে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও নৈশভোজ। এতে বার্নলি ও শেফিল্ড শহরের তরুণদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে ব্রিটেনের অন্যান্য শহরে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটির উন্নয়ন ও তরুণ যুবকদেরকে বিপদগামী পথ থেকে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেফিল্ড ব্যাডমিন্টন ক্লাব এন্ড বার্নলি বেঙ্গল ওয়ারিয়ার ক্লাব তাকে হয়েছে, আমরা একটা খুব সাকসেসফুল হয়েছে আমরা এই খেলাটা। আর আমরা এই খেলা যে আমরা ইয়ং যারা আসেন তারা দেখছেন এবং তারাও খুব ইন্টারেস্টেড হয়েছেন এবং ভবিষ্যতে তার মধ্যে আইবা। আর আমরা এই আজকে যে আমরা সহযোগিতা করছেন আমরা এই খেলার প্রতি যে স্পন্সর করছেন স্থানীয় রেস্তোরাঁয় বিসেন্সা বিএনপি সহযোগিতায় ইতালি বিএনপির আয়োজন করে এক মত বিনিময় সভায় বিস্তারিত জানাতে ইমদাদুল হক ইমদাদ। যে ভাষার জন্য পান দিয়ে ভাষা সৈনিকরা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে আর সেই মাতৃভাষাকে আওয়ামী সরকার নিজেদের করে নিয়েছে। যে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেই শহীদ মিনারেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে আওয়ামী বাকশালী সরকার দেশ থেকে শুরু করে বিদেশেও বাধা প্রদান করছে। ইতালি বিএনপি আয়োজিত পরিচিতি ও মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিসেন্সা আলতেসেক্কাতো স্থানীয় এক রেস্টুরেন্টে বিসেন্সা বিএনপি সার্বিক সহযোগিতায় ইতালি বিএনপি আয়োজন করে এক মত বিনিময় সভার। প্রথমে কোরআন তেলাওয়াত করা হয়, পরে ইতালি বিএনপি সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাসিরউদ্দিনকে বিসেন্সা বিএনপি সভাপতি আব্দুল গাপ্পার মুক্তার ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফুল দিয়ে বরণ করে। ইতালি বিএনপি সাবেক সম্মানিত সদস্য মাসুদ কুবি শামু, বিসেন্সা বিএনপির প্রধান উপদেষ্টা এস এম আলমগীর, ফিরোজ খন্দকার ও স্থানীয় নেতৃবৃন্দ। আর এই পরিচিতি ও মত বিনিময় সভায় আসেন বোলজানো, বারেজ, বেরগামো, ব্রেশিয়া, বলোনিয়া, ফিরেন্স, ভেনিস, পাদোবা, নাপোলি সহ বিভিন্ন শহরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। প্রতিটি শহরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা ইতালি বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের মত প্রকাশ করে। সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাসিরউদ্দিন বলেন, প্রতিটি শহরে মত বিনিময় সভা করে নেতা কর্মীদের মতের ভিত্তিতে ইতালি বিএনপির একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। নেতা কর্মীরা বলেন, এই কমিটির মধ্য দিয়ে বিভিন্ন শহরে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। এজন্য দরকার সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে শক্তিশালী করা। একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূতদের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধা প্রদানের তীব্র প্রতিবাদ জানায়। ইতালি বিসেন্সা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে মঙ্গলবার 7 মার্চ উপলক্ষে আলোচনা সভা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমনের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সহদপ্তর সম্পাদক খুসরুজ্জামান, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া প্রমুখ। গ্রেটার ম্যানচেস্টার এলাকায় রসডেলের হত্যাকাণ্ডে শিকার জালাল উদ্দিনের জানাজা শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে।
রজডেল জালালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। জানাজা শেষে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় মর্চুয়াতে। শনিবার তার স্বজনদের কাছে মরদেহ পাঠানোর কথা রয়েছে। আগামী রোববার দ্বিতীয় দফায় জানাজা শেষে বিশ্বনাথের সতপুরে গ্রামে তাকে সমাধি করা হবে বলে জানানো হয়েছে। আমাদের অল টাইম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, গত 18 ফেব্রুয়ারি রজডেলের সাউথ স্ট্রিট পার্কে অজ্ঞাতদের হামলায় শিকার জালাল উদ্দিন। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তাকে। এই ঘটনায় কমিউনিটি শোকে ছায়া নেমে আসে। স্থানীয় কমিউনিটি সর্বস্তরের মানুষ তার এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি করেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বঙ্গবন্ধুর উপর দ্য পয়েন্ট অফ পলিটিক্স এর আলোচনা অনুষ্ঠিত। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত। সুপ্রিয় রেস্টুরেন্ট স্টাফ সংকট সমাধানে সকলকে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।